লিখেছেন যে তার বয়স হচ্ছে 39 বছর, দীর্ঘ 3 বছর মাজার সমস্যায় ভুগছিলেন। পরবর্তীতে ডাক্তারের মাধ্যমে জানতে পারেন যে তার মাজার হাড় ক্ষয় হয়েছে। এখন সে নিয়মিত চিকিৎসা নিচ্ছে, তবে বসে কোনো কাজ কাজ করতে পারেন না, অনেকক্ষণ ধরে বসে থাকলে উঠতে পারেন না। এর পরিত্রাণের উপায়টা কি? হ্যাঁ, আসলে 39 বছর বয়সে আর্লি চেঞ্জ আসতে পারে, যে ক্ষয় রোগটা প্রাথমিক আমরা একটু আগেই বলছিলাম যে আর্লি যে চেঞ্জগুলো আর্লি এটা হতে পারে ক্ষয় রোগ, তো এটা ওরিড হওয়ার কিছু নেই। আর একটা যেটা বলছে, উনি বসে কাজ করতে পারেন না। বসার ভঙ্গিটা আসলে কি, দিস ইজ ইম্পর্টেন্ট। এখন কেউ চেয়ারে বসে কাজ করে, কেউ আছে নিচে মাটিতে বসে কাজ করে, কেউ আসন করে বসে কাজ করে বসে, কেউ আছে সামনে ঝুঁকে বসে কাজ করে, কেউ পিছনে হেলান দিয়ে বসে কাজ করে। এ দিস ইজ ইম্পর্টেন্ট। হাড় ক্ষয় এই বয়সে এটা স্বাভাবিক প্রসেস হতে পারে, এতে কোনো ভয়ের কোনো কারণ নেই। সেক্ষেত্রে যদি ভিটামিন ডি এর লেভেল কম থাকে, ব্লাড টেস্ট করে ক্যালসিয়ামের লেভেল কম থাকে, এগুলো টেস্ট করলে, কিছু সাপ্লিমেন্ট মিনারেলস ভিটামিন খেতে পারে, পাশাপাশি গরম সেঁক অনেক উপকার আসবে। স্পেশালি যদি দুবেলা গরম সেঁক দেওয়া যায় আর্লি ক্ষয় রোগে, এটা ব্যথাটা চলে যাবে। ইনফ্লামেশন মানে হিট কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট দেয়, বিভিন্ন মেকানিজম আছে, ভালো হয়ে যাবে। কিন্তু উনি যেটা বলছে যে বসলে কাজ করতে পারে না, বসার ভঙ্গিটা ইম্পর্টেন্ট। আমরা বারবার বলছি যে যখনই যেইভাবে কাজ করুক না কেন, বসার ক্ষেত্রে স্পেশালি মেরুদণ্ড সোজা হয়ে বসতে হবে। স্ট্রেট যদি বসে এবং প্রতি 1 থেকে 2 ঘন্টা পর পর উঠে দাঁড়ায় বা একটু পায়চারি করে বা একটু চেঞ্জ করে, তাহলে এই সমস্যাগুলো সাধারণত হয় না। এখন যদি নিচে বসে আসন করে সামনে ঝুঁকে ঘন্টার পর ঘন্টা কাজ করে, সেই অ্যাক্টিভিটি করতে যাওয়া উচিত না। প্রথম কথা হচ্ছে যে সেটা করারই কোনো দরকার নেই। যদি সেটা করতেই থাকে, কয়েকদিন পর আরও খারাপের দিকে যাবে। অবশ্যই উঠবস করতে হবে, কিন্তু সেক্ষেত্রে মেরুদণ্ডটাকে মেনটেন করতে হবে, পশ্চার মেনটেন করতে হবে, নিয়ম মাফিক কাজগুলো করতে হবে, তাহলে কিন্তু সমস্যাগুলো হবে না। আসলে আমাদের জীবনযাত্রার মধ্যে আপনি যেটা সবসময় বলেন যে বসার পজিশন বা কাজকর্মের যে আমাদের অ্যাটিচিউডগুলো, সেগুলো যে কত ইম্পর্টেন্ট, আমাদের রোগীগুলোর কথা শুনলে আরও বুঝতে পারি আমরা। কিন্তু এগুলো নিয়ে কিন্তু সেরকম কোনো শিক্ষা আমরা ছোটবেলা থেকে পাই না। বাত, ব্যথা, প্যারালাইসিস ও হাড়জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন।